হলো অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির। এই মন্দিরটা বেশি দিনে হয়নি, এর আগে একটা প্রাচীন মন্দির আছে সেটা আরও ভেতরে, কিন্তু এখন গোপীনাথকে এই মন্দিরে রাখা হয়েছে, এখানেই সারা বছর পূজিত হন। সকাল থেকে অগণিত ভক্তবৃন্দের সমাবেশ, এখানে এতক্ষণ পূজা হলো গোপীনাথের। স্থানীয় এবং দূরবর্তী স্থান থেকে বহু ভক্তবৃন্দ গোপীনাথের পুজো দিতে এসছে। দর্শন করুন গোপীনাথ এবং ভক্তবৃন্দ দর্শন করুন। অগ্রদ্বীপের গোপীনাথের অলৌকিক লীলা মাধুরী, রাধা বিনোদিনী বিন্তি বণিক। বৈষ্ণব তীর্থ অগ্রদ্বীপ খুবই প্রসিদ্ধ একটি জায়গা। অগ্রদ্বীপের প্রাচীন নাম ছিল অগ্নগর, জাগদিয়া প্রভৃতি। বর্ধমান জেলার অন্তর্গত স্থান, ব্যান্ডেল কাটোয়ার মধ্যবর্তী স্টেশন অগ্রদ্বীপ। স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তরে ভাগীরথীর পূর্ব পাড়ে অগ্রদ্বীপ গ্রাম। কাটোয়া মহকুমার সুপ্রাচীন জনপদ অগ্রদ্বীপের মূল আকর্ষণ হল প্রায় 500 বছরের প্রাচীন বিগ্রহ শ্রী গোপীনাথ আর বারুণী স্নান। গোপীনাথের দিব্য অলৌকিক অবিশ্বাস্য লীলা আর বারুণী স্নানের খ্যাতি সর্বত্র প্রচারিত। আকবরের সময় রাজা মানসিংহ বাংলাদেশে পাঠান সুলতানকে দমন করে ফেরার পথে 1574-76 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় গোপীনাথকে দর্শন করে আশীর্বাদ নিয়ে যান। আবার বাংলায় মহাভারত রচয়িতা কাশীরাম দাসের এই ভাই গদাধর দাসের একটি রচনায় এই গোপীনাথের উল্লেখ করে লেখা হয়েছে, অগ্রদ্বীপে গোপীনাথ রায় পদতলে নিবাস আমার সেই চরণ কমলে। কিন্তু কেন, কি এমন লীলা করেন এই গোপীনাথ যার দরুন এত বিখ্যাত? আর বারুণী স্নানেরই বা কি মহিমা যার জন্য লক্ষ লক্ষ লোক স্নান করতে আসেন? গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ এরা 3 ভাই, তারা বহু বৈষ্ণব পদাবলীর লেখক, সুপ্রসিদ্ধ কীর্তনিয়া এবং শ্রী গৌরাঙ্গের অন্তরঙ্গ পার্শ্বদ হিসেবে সকলের প্রণম্য। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাই, গোবিন্দ মাধব বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। গৌর গণদ্দেশ দীপিকা গ্রন্থ অনুযায়ী ব্রজলীলার কলাবতী কলিযুগে গোবিন্দ ঘোষ রূপে আবির্ভূত হয়েছেন, তার মধ্যে বিশাখা সখীর ভাবও পরিলক্ষিত হয়। অগ্রদ্বীপের কাছে কাশীপুর বৈষ্ণবতলা ছিল তার বাস। অনেকের মতে বৈষ্ণবতলাতেই নাকি তার জন্ম হয়েছিল। বৈষ্ণবাচার দর্শনে বলা হয়েছে, গোবিন্দ ঘোষ বলি যাহার খ্যাতি গৌরাঙ্গের শাখা অগ্রদ্বীপেতে নিবাস, শ্রী গোপীনাথ ঠাকুর যাহার প্রকাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় নাম প্রেম প্রচার করবেন বলে নিত্যানন্দ প্রভুর নীলাচল থেকে গোরদেশে প্রত্যাবর্তন করলেন তার পার্শ্বদদের নিয়ে। সে সময় বাসুদেব ও মাধব ঘোষ নিত্যানন্দ প্রভুর সঙ্গে চলে এলেও গোবিন্দ ঘোষ কিছুদিন নীলাচলে মহাপ্রভুর কাছে থেকে যান। প্রভু সঙ্গে গোবিন্দ রহে পাইয়া সন্তোষ। পরবর্তীকালে গোবিন্দ ঘোষের গৌড়ে চলে আসার কিছুদিন পর অর্থাৎ 1514 খ্রিস্টাব্দের শারদীয়া বিজয় তিথিতে মহাপ্রভু পুরী থেকে রওনা দেন। উদ্দেশ্য গোরদেশ হয়ে শ্রী বৃন্দাবনে যাবেন। আশ্বিনী কৃষ্ণা একাদশী তিথিতে দ্বাদশী তিথিতে উপস্থিত হলেন গঙ্গা তীরে পানিহাটি গ্রামে। সেখানে ভক্তপ্রবর রাঘব পণ্ডিতের ভবনে এক রাত থাকলেন। তারপর দিন এলেন কুমারহট্টে। এরপর গঙ্গা তীর ধরে সপার্শ্বদ নর্তন কীর্তন করতে করতে একে একে কুলিয়া, শান্তিপুর ও নবদ্বীপ প্রভৃতি স্থান ভ্রমণ করে উত্তর দিকে বৃন্দাবনের পথে যাত্রা করছেন। এলেন বর্ধমানের অগ্রদ্বীপে। সম্ভবত এখানেই বৈষ্ণবতলায়
প্রিয় অনুচর গোবিন্দ ঘোষের সাথে তার মিলন হয়। সেদিন মধ্যাহ্ন ভিক্ষার পর মহাপ্রভু মুখশুদ্ধির জন্য হাত বাড়ালেন। গোবিন্দ ঘোষ ছুটলেন গ্রামের ভেতর মুখশুদ্ধির খোঁজে। খানিক পরে হরিতকি জোগাড় করে এনে মহাপ্রভু হাতে দিলেন। মুখশুদ্ধি পেয়ে মহাপ্রভু হাসলেন আর গোবিন্দ ঘোষও অন্তরে সন্তোষ অনুভব করলেন। প্রভুর সেবা করতে পারেন পাড়ায়। পরদিন আবার মহাপ্রভু চাইলেন মুখশুদ্ধি। গোবিন্দ ঘোষ এবার তৈরি ছিলেন। সাথে সাথে ধুতির খুঁট থেকে হরিতকি বের করে হাতে দিলেন প্রভুর। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আজ এত তাড়াতাড়ি কোথা থেকে, কিভাবে এনে দিলে? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আপনার সেবার জন্য আমি কালকেই কয়েকটি হরিতকি ধুতির খুঁটে বেঁধে এনেছিলাম। গতকাল জোগাড় করে এনে দিতে অনেক দেরি হয়ে গেছিল। তাই মহাপ্রভু বিমর্ষ হয়ে হরিতকি ফিরিয়ে দিয়ে বললেন, গোবিন্দ ঘো, এই হরিতকি সঞ্চয় দ্রব্য, সন্ন্যাসী তো সঞ্চয় দ্রব্য গ্রহণ করতে নেই। আমি যে সন্ন্যাসী, ঘোষ ঠাকুর লজ্জিত হলেন নিজের কৃতকার্যের জন্য। এরপরে খানিক নীরবতার পর মহাপ্রভু বললেন, গোবিন্দ আমার মনে বেদনা হচ্ছে, কারণ তুমি আমার সাথে বৃন্দাবন যেতে পারবে না। তোমার এখনো সাংসারিক বুদ্ধি রয়ে গেছে। একথা শুনে গোবিন্দের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। আকুল কান্নায় ভেঙে পড়ে গোবিন্দ বললেন, প্রভু আমি তো নিজের সুখের জন্য সঞ্চয় করিনি, তোমার সেবার জন্যই রেখেছিলাম। ক্ষমা করো প্রভু, আমি আর এমন বুদ্ধি কখনো করব না। এমন কঠিন শাস্তি দিও না, তোমা ছাড়া করো না প্রভু। অন্তর্যামী মহাপ্রভু বললেন, গোবিন্দ আমি জানি সব, আর এও বলছি যে আমার ইচ্ছাতেই তোমার এই সঞ্চয় মনোভাব রয়েছে। শোনো, তোমার দ্বারা এখানে এক অনুপম লীলা সংগঠিত হবে ভগবানের। তুমি এখানেই কুটির গড়ে নাম সংকীর্তন করে ভজন সাধন করো, পরে আমি নিজে থেকে তোমার কাছে আসব, কথা দিচ্ছি। পরদিন মহাপ্রভু সেখান থেকে বৃন্দাবনের দিকে রওনা হয়ে গেলেন আর তার আগমনের প্রত্যাশার বুক বেঁধেই সেখানে থেকে গেলেন গোবিন্দ ঘোষ। গঙ্গা তীরে কুটির গড়ে বাস করতে থাকলেন। অগ্রদ্বীপবাসীকে নাম সংকীর্তনের জোয়ারে ভাসিয়ে সাধন ভজনে মাতলেন তিনি। একদিন গঙ্গা স্নান করছেন ঘোষ ঠাকুর, এমন সময় এক বড় কাঠের টুকরো এসে তার শরীরে ঠেকল। শ্মশানের অর্ধদগ্ধ কাঠ ভেসে এসেছে ভেবে তিনি সেটিকে দূরে ঠেলে দিলেন জলেই। পরদিন যথারীতি একই কাণ্ড ঘটল। তৃতীয় দিনেও আবার সেই কাঠের খণ্ড, এবার আর না ছড়ে তিনি সেটিকে তুলে রেখে দিলেন। সেদিন লীলা স্মরণ করতে বসে তার মনে হলো, মহাপ্রভু যেন জোরে হেঁকে বলছেন, আমি আসছি গোবিন্দ। গোবিন্দ ঘোষ আনন্দ আর উৎকণ্ঠায় প্রভুর অপেক্ষা করতে থাকলেন। পরদিন সকালে তিনি লক্ষ্য করলেন, যেটিকে তিনি কাঠ ভেবেছিলেন সেটি আসলে কালো পাথরের একটি। এর কয়েকদিনের মধ্যেই মহাপ্রভু যথারীতি সব পার্শ্ব দেশে হাজির হলেন। মহাপ্রভুর আসার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার ভিক্ষার জন্য উপকরণের আয়োজন করে ফেললেন। মহাপ্রভু ভোজন করলে সকলে প্রসাদ পেলেন মহাসুখে। গোবিন্দের আনন্দ আর ধরে না। প্রভু বললেন, শোনো গোবিন্দ, যে শিলাখণ্ড তুমি পেয়েছ তা দ্বারা এক বিগ্রহ প্রতিষ্ঠিত হবে। গোবিন্দ ঘোষ প্রথমে অবাক হলেন ভীষণ, কারণ তিনি তো শিলা প্রাপ্তির কথা
কিছু প্রভুকে বলেননি, তাহলে প্রভু কেমন করে জানলেন? পর মুহূর্তেই মনে হলো যে প্রভু তো স্বয়ং অন্তর্যামী ভগবান, তার ইচ্ছাতেই সব। পরদিন প্রভাতেই এক মূর্তি তৈরি কারিগর এসে হাজির কোথা থেকে, তিনি নিজেই থেকেই মূর্তি তৈরি করতে চাইলেন। মহাপ্রভুর সম্মতিতে সেই কৃষ্ণবর্ণের প্রস্তর দিয়ে নির্মিত হল অপূর্ব এক বিগ্রহ। স্নান অভিষেক করিয়ে নিজের হাতে মহাপ্রভু প্রতিষ্ঠিত করলেন সেই বিগ্রহকে, নাম দিলেন শ্রী গোপীনাথ। তিনি আদেশ দিলেন, গোবিন্দ, এই গোপীনাথের সেবা পূজা করো, সংসারী হও, এই গোপীনাথের মধ্যে দিয়ে তুমি আমাকে পাবে। পরদিন মহাপ্রভু চলে গেলেন। সংসারী হলেন গোবিন্দ ঘোষ, স্ত্রীর নাম মাধবী দাসী। পরম যত্নে, সন্তান স্নেহে তারা সেবা দিতে থাকলেন বিগ্রহ গোপীনাথের। তাদের এক পুত্র সন্তানও হলো, তার নামও গোপীনাথ রাখা হলো। ছোট্ট সুখের সংসার, কিন্তু হঠাৎ 3 দিনের কঠিন জ্বরে মাধবী মারা গেলেন। গোবিন্দ ঘোষ পড়লেন মহাসংকটে। একদিকে দুধের শিশুর লালন পালন, অপরদিকে নিষ্ঠাপূর্ণ 5 বার সেবা গোপীনাথের, নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে 2 সন্তানকে সামলান তিনি। বিগ্রহরূপী গোপীনাথ তার বড় পুত্র, দুজনেই নয়নের মণি, হৃদয়ের ধন। দুজনের প্রতি তার প্রবল টান, প্রগাঢ় স্নেহ। তবে এখানেও বিধি বাদ সাধলেন, কোনো একাজ্ঞাত কারণে শিশুপুত্রটি মারা গেল হঠাৎ। তীব্র অভিমান হলো বিগ্রহ গোপীনাথের উপর গোবিন্দ ঘোষের। এ কেমন বিচার, এ কেমন লীলা ভগবানের, যাকে সুষ্ঠুভাবে সেবা করার জন্য এই সংসার পাতা, তিনি কিনা এমন নিঠুরালি করলেন, সর্বস্ব কেড়ে নিলেন। ঘোষটাকে দুঃখের কুলকিনারা পান না, ঘরের দরজা বন্ধ করে চোখের জলে ভেসে বুক চাপড়াতে লাগলেন, অনাহারে পড়ে থাকলেন গোপীনাথের চরণতলে। শুধু কাঁদেন আর কাঁদেন, ইচ্ছা এভাবে প্রাণ ত্যাগ করবেন। এদিকে গোপীনাথের পেয়েছে খিদে। 3 দিন পর খিদের জ্বালায় গোপীনাথ কথা বলে উঠলেন, বললেন, আমি যা পারছি না খিদে সহ্য করতে, এবার আমায় কিছু খেতে দাও। গোবিন্দ বললেন, কেন, তুমি আমার শিশুপুত্রকে কেড়ে নিলে, কি ক্ষতি করেছিল সে তোমার? আমিও খাবো না, তোমাকেও খেতে দেব না। এভাবেই তোমার চরণে মাথা কুটে মরে যাব আমি। গোপীনাথ উত্তর দিলেন, আমি তো আছি বাপ, আমি তোমার সর্বকালের সন্তান, জন্ম জন্মান্তরের পুত্র। গোবিন্দ বললেন, তুমি তোমার পরপুত্র হয়ে ঠিকই আছো এখনো, কিন্তু আমার শ্রাদ্ধপিণ্ড কে দেবে এখন? ওই পুত্র বেঁচে থাকলে সেসব দিত, আমার আত্মার উদ্ধার হতো। গোপীনাথ বললেন, বেশ তো, কথা দিচ্ছি তোমায় জল পিণ্ড আমিই দেব, শ্রাদ্ধ শান্তি আমিই করব সব। আমি তো তোমার বড় সন্তান, তোমার ওই পুত্র বেঁচে থাকলে বড় জোর 100 বছর পিণ্ড দিত, আর আমি তোমায় হাজার হাজার বছর ধরে দেব। তুমি দুঃখ করো না বাবা, ওঠো আমায় খাবার দাও। চোখে জল মুছতে মুছতে গোবিন্দ ঘোষ আবার ভোগের আয়োজন শুরু করলেন, শুরু হলো গোপীনাথের সেবা। আবার গোবিন্দ ঘোষ তার প্রাণ গৌরাঙ্গকে নিয়ে বহু পদ রচনা করলেন, কীর্তনিয়া ও পদকর্তা রূপে তার খ্যাতি সর্বত্র সুবিদিত হল। চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে যখন গোবিন্দ নিত্যলীলায় প্রবেশ করলেন, সেদিন সেবককে গোপীনাথ আদেশ করলেন, তাকে যেন কাঁচা পোড়ানো হয় আর 1 মাস কেবল হবিষান্ন ভোগ অর্পণ করা হয়।
তিনি তার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন। বিগ্রহ গোপীনাথের এমন আদেশের কথা শুনে সকলে পরম বিস্মিত হলেন। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের দিন গোপীনাথের বাঁশি খুলে নেওয়া হলো, হাতে দেওয়া হলো পিতৃপিণ্ড। পিণ্ডদানের সকল মন্ত্র নিয়ম নিষ্ঠা সব পাঠ করা হলো। সেদিন গোপীনাথের নয়নে অশ্রু দেখতে পেলেন ভক্তরা। অলৌকিকভাবে হাতের পিণ্ড আপনা থেকেই যথাস্থানে খসে পড়ে নিবেদিত হলো পিতা গোবিন্দের আত্মার উদ্দেশ্যে। এরপর থেকে গোপীনাথের আদেশ মতো এই তিথিতে প্রায় 500 বছর ধরে এই শ্রাদ্ধানুষ্ঠান পালন করা হয়ে চলেছে। গোপীনাথও তার অলৌকিক লীলা করেন প্রতি বছর। দ্বাদশীতে হয় মহোৎসব। এখনও তার নয়নে অশ্রুবাড়ি দেখতে পান ভাগ্যবান ভক্তজনরা। গোপীনাথের এই শ্রাদ্ধ পালন, মহোৎসব আর বারুণী স্নানকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। মেলা বসে অগ্রদ্বীপে, প্রায় 4 দিন ধরে মেলা থাকে। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান করে। জ্যোতিষীদের মতে শতভিষার অধিপতি বরুণ দেব, এই কারণে শতভিষার আরেক নাম বারুণী। বারুণী স্নান বছরে একবারই হয় আর এ অতীব পূর্ণ স্নান। সেই মহাভারতের কাল থেকে বারুণী স্নান হয়ে আসছে। গরীয় বৈষ্ণব রসতত্ত্বে স্বীকৃত যে পঞ্চরসের ভক্তি আছে তার মধ্যে অন্যতম হলো বাৎসল রসের ভক্তি। এই রস বা রতি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের পাল্যপালক সম্পর্ক, অর্থাৎ মাতা পিতা যেমন সন্তান পালন করেন তেমন সন্তান স্নেহ ভরে ভগবানকে দেখা পালন করা। গোবিন্দ ঘোষ ঠাকুরের সন্তান হয়ে অগ্রদ্বীপের গোপীনাথ ভগবান এই বাৎসল রসের মহিমা কথা জগৎবাসীকে জানিয়েছেন। যথার্থ ভক্তের ভক্তিধন ভিন্ন, অন্য কোনো কিছু সঞ্চয় করা উচিত নয়, এই শিক্ষাও দিয়েছেন। ভক্তবৎসল ভগবান যে ভক্তের মনস্কামনা পূরণ করতে অসাধ্য সাধন করেন, ভক্তের বিরহে ব্যথা অনুভব করেন, কাঁদেন, আর তিনি আমাদের প্রিয়তম জন হতে চান। তিনি জন্ম জন্মান্তরের পরম আত্মীয়, আপনার জন, তারই অনুপম প্রমাণ অগ্রদ্বীপের গোপীনাথের এই অলৌকিক। আদি মন্দির হ্যাঁ, এখানে এই সিংহাসনে বিরাজমান থাকেন। ওদিকে আছে বড় জায়গা।
ছিল, খুব জায়গাটা খুব ছোট ছিল, এই বছর 3-4 হলো জায়গাটা বাড়িয়েছে। কতটুক ছিল আগে? আগে এরকম এই পর্যন্ত ছিল, এদিকটা বাড়ি দিয়েছে। এদিকটা বলেছে গোপীনাথের সম্পত্তি এইগুনা, ওই এরিয়াটা সবটা, আর একটা সম্পত্তি আছে, আর এদিকে একটা প্রায় 22 বিঘে সম্পত্তি আছে, আর একটা যেখানে নিবাসী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিল সেখানটা। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা একটু যেতে হবে, তুমি নিয়ে চলো। চলো ভাই, তোমার এই পুরো গ্রামটাই তো গোপীনাথ। হ্যাঁ, পুরো গ্রামটাই গোপীনাথের মেলা হয়। না না, গোপীনাথেরই তো জমিদারি। জমিদারি বলতে এই জায়গাটা শুনেছি রাজা কৃষ্ণনগরের রাজার দিয়ে, ওনার সাথে এখানকার প্রায় 40-50 হাজার লোকের সই করে ঠাকুরটাকে এখানেই রাখা হয়েছিল। ওখানে অবহেলা রাখতে বলে এইখানে রাখা হয়েছে। কোথায়? রাজার ওই কৃষ্ণনগরের রাজবাড়িতে। ওখানে অবহেলায় নকুল দানা দিয়ে রেখে দিত। 6 মাস অন্তর অন্তর। 6 মাস না, ওই তো আগে 6 মাস গোপীনাথ এখানে থাকতেন, 6 মাস ওখানে চলে যেতে থাকতেন। তারপরে কোর্টে কেস করা হয়েছিল, এনারা জিতে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোর্টে জিতে যাওয়ার পরে এখানে রাখা হয়েছে। তারপরে এখানেই গোপীনাথ আটকে রাখতো তো, ওখানে দর্শনে কেউ যেত না, দেখতে পেত না গোপীনাথকে। রাজার বাড়ি, হ্যাঁ, পারমিশন চাই, এ চাই, গোপীনাথ দর্শন হয় না। এটা কি তমাল গাছ? তো
তখন ভিআইপি আয়া ভিআইপি কিছু নেই তো বাহ বাহ তখন তোমার যা বাজার তখন আমি যা বাজার এখন সেই বাজার খারাপ থাকলে ভালো তোমার দেখো আমরা অগ্রদীপ মন্দির দর্শন করে এখন পিচির গঙ্গা পার হলাম। বাবা সঙ্গে আছেন, বাবা একসাথে নৌকা পার হয়ে বাবা এখন গাড়িতে আছেন। অনেক ওই মোবাইল।